ঢাকাস্থ মায়ানমার দূতাবাস ঘেরাও পূর্ব জমায়েতে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নায়েবে আমির এদেশের লাখো জনতার প্রাণের স্পন্দন জননেতা হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শেখকে চরমনাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কাতিলুহুম হাত্তা লা তাকুনু ফিতনা সাদাকাল্লাহুল আযীম মিয়ানমার দূতাবাসকে ঘেরাও উপলক্ষে ঘেরাও পূর্বই জনসভার সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন শের তাজ আমির সর্বস্তরের জনগণ ভাইয়েরা আমার আসলে আমার চিটাং প্রোগ্রাম চিটাংয়ে ছিল আজকেও চিটাংই প্রোগ্রাম আমার আসার কথা ছিল না কিন্তু আমার বিবেক আমাকে আসতে বাধ্য করেছে যেহেতু আমি 11 তারিখ সেই ট্যাকনামে গিয়েছিলাম সেখানের মানুষের করুণ অবস্থা বর্ণনা করার মতো নয় এমন কোনো ভাষা এবং সাহিত্যিক নাই যে সাহিত্য এবং ভাষার মাধ্যমে বাস্তব অবস্থা তুলে ধরা সম্ভব একমাত্রই চক্ষুই বলতে পারে সেখানের অবস্থা কি হাজারো মানুষের চেহারার মধ্যে ক্ষুধার ছাপ ভীতির ছাপ জামা কাপড়ের কোনো ব্যবস্থা নাই গার মধ্যে কাঁধা মুখের মধ্যে বমি কেউ বেহুশ অবস্থায় পড়ে আছে কেউ চক্ষু উপড়ে গেছে কেউর হাত নাই কারোর বাবার শোকে করন্দন করতেছে কার বাচ্চার শোকে ধুকে ধুকে মরতেছে বাংলাদেশের মানুষ দেখার মতো নয় বৃষ্টি পড়ছে গার মধ্যে বৃষ্টি আবার ওই বস্ত্র গার মধ্যে শুকাচ্ছে দ্বিতীয় কোনো বস্ত্রের ব্যবস্থা তাদের মধ্যে নেই শুধু তাই নয় সেখানে করুণ অবস্থা যদি কোনো মানুষ দেখে মানুষের বিবেকে সাড়া না দিয়ে নাড়া না দিয়ে পারে না আমি অংশসূচিকে বলতে চাই রক্ত শুধু রক্তই চায় লাশ আর একটা লাশকে দেখতে চায় জুলুম জুলুম চায় বাংলাদেশের মানুষ গোটা দুনিয়ার মানুষ আরাকানকে জয় করবে ওই দেশকে স্বাধীন করবে ইনশাআল্লাহ প্রস্তুত থাকতে হবে রক্ত রক্ত চায় লাশ লাশ চায় জুলুম জুলুম চায় যাদেরকে ওখান থেকে হটানো হয়েছে এরা আমার ওই দেশকে দখল করবে ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা আমার যখন গোটা দুনিয়ার বিবেক নাড়া দিচ্ছে তখন আমাদের ঘৃণিত খাদ্যমন্ত্রী কামরুল সেখানে খাদ্য কিনতে গিয়ে কাটা গার মধ্যে নুনের ছিটা দিয়েছে মুসলমানের গালের মধ্যে থুক মেরেছে অপমান করেছে গোটা দুনিয়ার মুসলমানদেরকে থুক তোমার চেহারার মধ্যে তুমি 92% মুসলমানদের দেশের খাদ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখো না তুমি মিয়ানমারের অংশসূচী খাদ্যমন্ত্রী হতে পারো বাংলাদেশের জনগণের নয় এদেশের জনগণের খাদ্যমন্ত্রী তুমি হতে পারো না আমি গোটা দুনিয়ার মানুষদেরকে বলতে চাই অতি সত্তর
জাতিসংঘের কোফি আনান যে প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাবকে বাস্তবায়ন করা হোক। জাতিসংঘের শান্তি বাহিনী, নিরাপত্তা বাহিনী সেখানে স্থাপন করা হোক। গোটা দুনিয়ার মুসলমান, গোটা দুনিয়ার সত্যি একত্রিত হয়ে ওই অংশন সূচিকে বিশ্ব আদালতে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হোক এবং আরাকানকে স্বাধীন করে এই মানুষকে সেখানে নিয়ে তাদের নাকরুকতা ফিরিয়ে দেওয়া হোক। সেই দিনের আশায় আসি, যেই দিন সমস্ত রোহিঙ্গারা তাদের দেশে গিয়ে বুক উঁচা করে চলতে পারবে, তাদের স্বাধীনতা রক্ষা করতে পারবে, সেই দিনের আশায় অপেক্ষায় আসি। আল্লাহ পাক আমাকেও কবুল করে নেন, আমাদের সবাইকে কবুল করে নেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।